हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल। आज के मेदनापुर बाइक पॉइंट আমরা আছি। এই মুহূর্তে দেখাবো একটা সুজুকি বাগবান বিএস 6 এর 2021 এর গাড়ি রয়েছে। এর প্রাইস রয়েছে অনলি 72। তো फ्रेंड्स, গাড়ি রান হয়েছে অনলি 8000 সামথিং রান হয়েছে, 8682 কিলোমিটার রান হয়েছে। गाड़ी कंडीशन एक बार ब्रैंड न्यू गार्ड लगाना रही है कंपनी। रही है टायर कंडीशन, हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल। आज के आबार मेदनापुर बाइक पॉइंट अपन का नतून भिडियो नहीं एलम। तो संगे रही है हमारे बाबूदा। तो बाबूदा, आगे नियन लोकेशन एड्रेसा बोले दो, क्योंकि अनेक कस्टमर एरक आज है जो एड्रेस खुजे पाए ना एल आई सी ते दाड़िए कल कर। नियन लोकेशन हे मेदनापुर एल आई सी नियर स्पोर्ट्स कमप्लेक्स, মানে এলআইসি থেকে 2 মিনিটের রাস্তা, সিপাহীবাজার আগে পথে হচ্ছে 2 মিনিটের ডিসটেন্স, স্পোর্টস কমপ্লেক্সের আগে বাঁ হাতে অপোজিটে ফার্স্ট বিল্ডিং। হ্যাঁ, ফার্স্ট বিল্ডিং। আচ্ছা, স্পেশাল আজকে কি দেখাচ্ছ বাবুদা? স্পেশাল আজকে 2022 এর হচ্ছে বাগবান। আচ্ছা, 2022 এর বাগবান একবারই ব্র্যান্ড নিউ, মানে যারা নতুন গাড়ি কিনতে চান, মানে নতুন না কিনে এটা নিতে পারেন। আপনার একবারই নতুনই আছে, উইথ গার্ড লাগানো রয়েছে। কত রান হয়েছে? এটা রান হয়েছে মাত্র হচ্ছে 8600 সামথিং কিছু রান হয়েছে। আমার ঠিক এক্সাক্ট স্মরণ নেই, 8600 সামথিং। তো फ्रेंड्स, কালার দেখতেই পাচ্ছেন, কালার, টায়ার, বডি টোটাল একবারে ব্র্যান্ড নিউ। চার ধারে আমি দুটো চাবিও পেয়ে যাবে, মানে ডুয়েল চাবি রয়েছে, উইথ গার্ড লাগানো রয়েছে। মিটারটা একটু দেখিয়ে দাও। তো फ्रेंड्स, মিটারটাও দেখিয়ে দিই। অনলি 8682 কিলোমিটার অনলি রান হয়েছে, 2022 এর গাড়ি রয়েছে। আচ্ছা, তো স্পেশাল আজকে দেখাবো আমাদের 22000 থেকে গাড়ি স্টার্টিং আছে। বাইক মানে 22000 টাকায় আপনার পালসার 150 সিসি 2012 এটা অফারে রয়েছে। তো फ्रेंड्स, এটা দেখতে পারেন, এটা দেখিয়ে দিই গাড়ি কন্ডিশন কি রয়েছে। গাড়ির কন্ডিশন একবারে গুড কন্ডিশন রয়েছে, গাড়ি সার্ভিসিং হয়নি, জাস্ট এখন ঢুকলো। তো ওকে সার্ভিসিং করে হ্যান্ডওভার করা হবে। মেদিনীপুর রেজিস্ট্রেশন রয়েছে 2012, অনলি 22000 সেল। নতুন ব্যাটারি লাগানো রয়েছে, নিউ নিউ একবারে নিউ ব্যাটারি লাগানো রয়েছে, ব্যাটারির ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে। আচ্ছা, নেক্সট কি দেখাচ্ছে? সুপার স্প্লেন্ডার। সুপার স্প্লেন্ডার 2017 এর হচ্ছে এন্ডের গাড়ি আছে, BS4। BS4 এর 2017 এন্ডের গাড়ি রয়েছে। এই গাড়িটা ভিউয়ার্সরা পেয়ে যাবে মাত্র হচ্ছে 62000 টাকা, অনলি 62000। হ্যাঁ, 62 তে 2017 এন্ডের গাড়ি রয়েছে BS4। এই গাড়িটা আপনার কি খড়গপুর রেজিস্ট্রেশন রয়েছে? খড়গপুর রেজিস্ট্রেশন রয়েছে। টায়ার, কালার একবারে ব্র্যান্ড নিউ, গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি রয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট দেখাবো সিটি ডিলাক্স 1, সিটি 110। সিটি 110 এটা 2016 এন্ডের গাড়ি রয়েছে। এই গাড়িটা হচ্ছে মাত্র 45000 টাকা দিয়ে খড়গপুর এসেছে। অনলি 45000? হ্যাঁ, অনলি 45 এ পেয়ে যাবেন। 2017 এর গাড়ি রয়েছে, সিটি 110, হোন্ডার গাড়ি রয়েছে। এটা মাইলেজ মোটামুটি লোকালে 60 এর উপরে মাইলেজ দেবে, 70 প্লাস মাইলেজ আছে। 110 সিসির গাড়ি রয়েছে, 70 প্লাস মাইলেজ রয়েছে। তো এটা এসপি সাইন রয়েছে, এটা জাস্ট এটাখন বুকিং হয়ে গেছে, কালকে ডেলিভারি হবে, এটার ব্যাপারে আর ডিসকাস করব না। নেক্সট দেখাবো টিভিএস এর ভিক্টর। টিভিএস এর ভিক্টর এটা অফারে রয়েছে, এটা কেউ যদি নিতে চায় মাত্র 42000 টাকায়, 2019 এর 42, অনলি 42000 টাকায়, 10000 চলা গাড়ি, আপনার 2019 এর গাড়ি, মেদিনীপুর রেজিস্ট্রেশন রয়েছে, এটা অফারে রয়েছে, অনলি 42 তে পেয়ে যাবে। কোম্পানি টায়ার রয়েছে, অনলি 10000 মতো রান হয়েছে। মিটারটাও দেখিয়ে দেবো, টায়ার দুটো দেখিয়ে দিই, দুটো টায়ার একবারে কোম্পানি টায়ার রয়েছে, ফ্রেশ কন্ডিশনে, কালার
রিপেন্ট কোনোভাবে রিপেন্ট করা নাই, যা আছে কোম্পানি কলার রয়েছে, ডিস রয়েছে বুঝলি। আচ্ছা এরপরে নেক্সট যারা আবার মাইলেজওয়ালা গাড়ি খুঁজেন, স্প্লেন্ডার প্রো, এটা BS4 এর গাড়ি রয়েছে, 2017 এর মডেল রয়েছে, এটা মেদিনীপুর রেজিস্ট্রেশন, এটা মেদিনীপুর রেজিস্ট্রেশন রয়েছে। এটার প্রাইস কি রেখেছো? এটার প্রাইস আছে মাত্র 50,000, অনলি 50,000, 50,000 এ BS4 এর সুপার স্প্লেন্ডার, আর 80 উপরে মাইলেজ আছে এই গাড়িটার। এই গাড়িটা আমার বাড়িতে আছে, খুব ভালো গাড়ি। এরপরে নেক্সট দেখাবো HF ডিলাক্স। HF ডিলাক্স এই গাড়ি খুব কমই পাওয়া যায়, মানে এ গাড়ি মানে BS4 এর একবারই লাস্টের গাড়ি রয়েছে, মানে 2020 কাছাকাছি গাড়ি রয়েছে, মানে যখন BS4 বন্ধ হয় সেই টাইমের গাড়ি। এরপরে BS6 এসছে, তো BS4 এর গাড়ি আপনার 2020 গাড়ি রয়েছে। এর প্রাইস কি রেখেছো? এর প্রাইস আছে 55, অনলি 55, 55,000 টাকায় BS4 এর একবারই নতুন গাড়ি, মানে 1,00,000 এর কাছাকাছি দাম রয়েছে এই গাড়ি এখন BS6 এর। আর BS4 এর গাড়ি ক্ষমতাওয়ালা গাড়ি, এই গাড়ি খুব কমই পাওয়া যায়। আচ্ছা নেক্সট রয়েছে আবার একটা মাইলেজওয়ালা গাড়ি, 100cc ডিসকভার, একবারে ব্র্যান্ড নিউ, এটা পেয়ে যাবেন 2034, অনলি 34, 100cc ডিসকভার, এরও 70+ মাইলেজ রয়েছে 100cc। চারধারে দেখাতে পারবো না, তার কারণ এদিকে যাওয়ার মতো কোনো স্পেস নয়। রয়েছে টায়ার কন্ডিশন, কালার। আচ্ছা এরপরে নেক্সট দেখাবো হুন্ডা সিভি সাইন, হুন্ডা সিভি সাইন, এটা 2014 ইন্ডের গাড়ি রয়েছে, মেদিনীপুর রেজিস্ট্রেশন। এর প্রাইস কি রেখেছো? এটা 44, অনলি 44, 45,000 টাকা হুন্ডা সাইন, এখানে 1,00,000 উপরে দাম রয়েছে এই গাড়ির। দুই ডিস রয়েছে এটার, দুটো হয়, একটা ড্রাম একটা ডিস, এটা ডিস ডিস রয়েছে। আচ্ছা এরপরে চলে যাবো নেক্সট, আবার ওইদিকে একটা হুন্ডা অ্যাক্টিভা রয়েছে 2018, এটা খড়গপুর রেজিস্ট্রেশন রয়েছে, এটা খড়গপুর রেজিস্ট্রেশন রয়েছে, 2018 হচ্ছে তোমার গিয়ে অ্যাক্টিভা, রেডি করা রয়েছে, কোনো খরচা নেই, একবারে কমপ্লিট রেডি করা রয়েছে। আচ্ছা এরপরে রয়েছে BS6 এর XL100 সেল দিয়া গাড়ি রয়েছে এটা। অনেক কাস্টমার আমাকে এরকম ফোন করেছে, আমার ফ্রেন্ডরা XL100 এর জন্য 2,262 কিলোমিটার মতো রান করেছে, অনলি 2,200 কিলোমিটার রান হয়েছে, মিটারটাও দেখিয়ে দিই, অনলি 2,226 কিলোমিটার রান হয়েছে। এই রয়েছে কালার, এর প্রাইস কি রেখেছো বাবুরা? এটা 52, অনলি 52, অনলি 52, 80 কাছাকাছি দাম আছে নতুন। আচ্ছা এরপরে রয়েছে কম পয়সায় অ্যাক্টিভা, এটা অ্যাক্টিভা হিট আছে, 2014 গাড়ি রয়েছে, গার্ড লাগানো রয়েছে, এটার প্রাইস কি রেখেছো? এটা হচ্ছে 34, অনলি 34। এবার শোরুমে আসলে কিছুটা নেগোসিয়েশন, শোরুমে আসুন, গাড়ি দেখুন, দেখার পরে পছন্দ করুন, নেগোসিয়েশন কিছু তো হবেই। আচ্ছা এরপরে নেক্সট আবার একটা দেখাবো, 2014 একটা অ্যাক্টিভা রয়েছে, এটা পেয়ে যাবেন 35, এটা 35, একবারই রেডি করা রয়েছে গাড়ি, কোনো রকমে আপনাকে খরচা করতে হবে না গাড়ি নিয়ে। মিনার লাগানো রয়েছে, গার্ড লাগানো রয়েছে, আবার ফ্রেশ কন্ডিশনে গাড়ি রয়েছে। আচ্ছা এরপরে নেক্সট এদিকে আবার একটা হিরোর ম্যাস্টো এইচ রয়েছে, এটা 2017 BC, মানে মেদিনীপুর রেজিস্ট্রেশন, 2017 গাড়ি, 17 এন্ডের গাড়ি রয়েছে। এটার প্রাইস কি রেখেছো? 40,000 এ পেয়ে যায়, অনলি 40,000, 40,000 এ পেয়ে যায়। আচ্ছা এটা অনলি 40। আচ্ছা এরপরে নেক্সট আবার হুন্ডা ডিও, 2018 এন্ডের গাড়ি রয়েছে, বাই কালারে, গ্রে এন্ড ইয়েলো, আবার একটা অ্যাক্টিভা 5G, 2018 গাড়ি, খড়গপুর রেজিস্ট্রেশন রয়েছে, এরপরে চলে যাব আমরা ওইদিকে আমাদের ইবাইকের শোরুমে, পাশেই রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের রামানাদা, রামানাদা আমাদের ডিটেলস আজকে এই গাড়ির ব্যাপারে বলবে। রামানাদা বলুন, আপনার এই মডেলটার, এটা R1 মডেল আছে, আচ্ছা R1 মডেল, এটা লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে পড়বে আপনার অনরোড 56,200, অনলি 56,200, আচ্ছা এর কালার কটা রয়েছে? চারটে কালার পাবেন, এই যে কালার দেখতে পাচ্ছেন এর সাথে এই মডেলে চারটে কালার পাবেন, এই মাসে নিলে 4,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা এই মাসে স্পেশাল একটা অফার রয়েছে,
4000 মানে 4000 টাকা আপনার ডিসকাউন্ট রয়েছে এই মডেলটার উপরে। তারপরে নেক্সট মডেল আছে ক্রিস্টাল, এটা পড়বে আপনার 57600 এর প্রাইস রয়েছে। তো এতে কিছু ডিসকাউন্ট আছে? হ্যাঁ, এটাও 4000 টাকা। আচ্ছা, এতেও 4000 টাকা ডিসকাউন্ট আছে, এতেও কালার চারটে রয়েছে। আচ্ছা, এতেও চারটে কালার রয়েছে। সার্ভিসিং সেন্টার নিজস্ব রয়েছে, এখানে মেদিনীপুরে সার্ভিসিং পাবেন, আমাদের নিজস্ব শোরুমে সার্ভিসিং পাবেন, সার্ভিসিং নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এরপরে আপনার ফ্রিডম মডেল, এটা 59800 এর প্রাইস রয়েছে, 2000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এতেও 2000 ডিসকাউন্ট আছে। আচ্ছা, এই মডেলে 2000 টাকা ডিসকাউন্ট রয়েছে। আচ্ছা, এতেও চারটে কালার পেয়ে যাবে। আচ্ছা, ওইদিকে আরেকটা নেক্সট রয়েছে পিছন দিকে, সেম। তো আর কিছু বলবেন আমাদের বলুন? এর মধ্যে আপনার ব্যাটারি অপশনাল আছে, লিড অ্যাসিড আছে, লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনার যেরকম রেঞ্জ চাইছেন, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, তার উপর ডিপেন্ড হয় ব্যাটারি কোয়ালিটি। ঠিক আছে, আসবেন, দেখা করবেন। নিয়ার অ্যাড্রেসটা একটু বলে দিন। অ্যাড্রেসটা এলআইসি থেকে আপনার সিপাহী বাজার রাস্তার পথে ফার্স্ট বিল্ডিং, আপনার নিয়ার স্পোর্টস কমপ্লেক্সের অপোজিটে। আমাদের আপনার নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। তো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও আপনাদের কাছে আবার নিয়ে আসতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খড়গপুর বাবা হন্ডামে ভিডিও হওয়া নয়া গাড়ি অ্যাক্টিভা স্মার্ট উইথ স্মার্ট রিমোট। তো ইসকা ফিচার জো হ্যায় হামরা সাথ মে হ্যায় মেরা সৌরভ দা হ্যায়। তো সৌরভ দা পুরা ডিটেলস মে বতায়েঙ্গে, গাড়ি কা ডিটেলস ক্যা হ্যায় সৌরভ দা, তো বতাইয়ে। অ্যাকচুয়ালি হন্ডা 2023-এ নতুন যে মডেলটা লঞ্চ করেছে অ্যাক্টিভা 8 স্মার্ট, এই গাড়িটার মেনলি অ্যান্টি থিফ সিস্টেম আছে। মেনলি এতে কী আছে, এতে আমি 10 মিটার রেডিয়াসের মধ্যে গাড়িটাকে স্মার্ট ফাইন্ড করতে পারবো যে কোনো পার্কিং এর থেকে। আমাকে গাড়ি খোঁজার দরকার পড়বে না, আমার অ্যাক্টিভা কোথায় আছে এটা জানার দরকার পড়বে না, আমি এই স্মার্ট ফাইন ফিচার্সের সাথে দেখতে পাবো যে আমার গাড়ি কোথায় আছে। নেক্সট, আমার এই গাড়িটা যতক্ষণ ডিঅ্যাক্টিভেট থাকবে ততক্ষণ আমি এই গাড়িটাকে কোনো কন্ডিশনে স্টার্ট করতে পারবো না। টোটালি রিমোট কাম হবে? কে টোটালি একদম রিমোট মনে আমি কিছুই করতে পারবো না এটাকে। নেক্সট, এখন রেড আছে, এটাকে আমি 3 সেকেন্ড দাবিয়ে রাখার পরে, চাপার পরে এটা অ্যাক্টিভেট হয়েছে। এখানে প্রেস করলে অ্যাক্টিভেশনের সাইন দেখাবে। ওকে, নেক্সট আমি 1 স্টেপ 2 স্টেপের পরে আমি গাড়িটাকে স্টার্ট করতে পারবো। সবে মাত্র লঞ্চ হলো, এই লঞ্চ হওয়া হয় আজ, লঞ্চ হওয়া হয়। নেক্সট যে ফিচার্স আছে, আমি এখান থেকেই সিট অ্যান্ড ফুয়েল ট্যাপ অপারেট করতে পারবো একই সাথে। সেকেন্ড অপশানে এসে সিটে বাটন পুশ করলে সিট ওপেন হবে। ওকে, ফুয়েলের ট্যাপ পুশ করলে ফুয়েল ট্যাপ ওপেন হবে। এখানে ডাবল লিড ফুয়েল ট্যাপ আছে, অ্যাজ পার কাস্টমার সেফটির জন্য ট্যাঙ্কে কোনোভাবে জল যাবে না। ডাবল, নেক্সট, এর সাথে কিছু অ্যাক্টিভেশন কি আছে, আরেকটা ফিচার আছে যেটা এমার্জেন্সি সিট ওপেন করতে পারি আমরা। আমরা এইভাবে করবো, আর দেখিয়ে দিই, এই লকটা খুলব। খোলার পরে এটা হলো এমার্জেন্সি কি, এটাকে আমরা এই জায়গায় জাস্ট পুশ করলে টানলে সিট খুলে যাবে। ওকে, ওটা এমার্জেন্সি, এটা অনলি এমার্জেন্সি সিট ওপেনের জন্য। প্রত্যেককে অনুরোধ করবো ডিলারশিপে আসুন, গাড়িটা দেখুন, টেস্ট রাইড করুন, তারপরে যদি ভালো লাগে আপনার পছন্দের গাড়িটা আপনি নিজের বাইক নিয়ে যান। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। না না না, কোনোভাবে উপায় নেই।
पटना पड़ेगा ना घूर दे डायरेक्ट चेम्बर ढुके না এটা শর্ট ভিডিও যখন তোমরা এ করবে তখন নজরিয়া বদলাও পুরোটা নেই হ্যাঁ আচ্ছা ব্লাস্টারটা গাড়ির উপরেই একদম ফাটাবি থেকে থেকে ফাটাবি ওই যে একটা টানবে যখন গাড়ির উপরেই ওই তো তুই ফাটে আমার দ্বারা তো হয় না বহুত তাহলে একটা ফাটা না আমি কি দুটো একসাথে ফাটাবো এমনি এমনি দেখো যা যখন সিজন চলে সেটা হয় ১৮ টাকা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খড়গপুর বাবা হন্ডা মে ভিডিও হো রা নয়া গাড়ি একটিভা স্মার্ট উইথ স্মার্ট রিমোট তো ইসকা ফিচার জো হ্যায় হামরা সাথ মে হ্যায় মেরা সৌরভ দা হ্যায় তো সৌরভ দা পুরা ডিটেলস মে বাতায়েঙ্গে গাড়ি কা ডিটেলস ক্যা হ্যায় সৌরভ দা তো বতাইয়ে অ্যাকচুয়ালি হন্ডা 2023 এ নতুন যে মডেলটা লঞ্চ করেছে অ্যাক্টিভা 8 স্মার্ট এই গাড়িটা মেনলি
অ্যান্টি থিফ সিস্টেম আছে। মেনলি এতে কি আছে, এতে আমি 10 মিটার রেডিয়াসের মধ্যে গাড়িটাকে স্মার্ট ফাইন্ড করতে পারবো যে কোনো পার্কিং এর থেকে। আমাকে গাড়ি খোঁজার দরকার পড়বে না, আমার অ্যাক্টিভা কোথায় আছে এটা জানার দরকার পড়বে না। আমি এই স্মার্ট ফাইন্ড ফিচার্সের সাথে দেখতে পাবো যে আমার গাড়ি কোথায় আছে। নেক্সট, আমার এই গাড়িটা যতক্ষণ ডিঅ্যাক্টিভেট থাকবে ততক্ষণ আমি এই গাড়িটাকে কোনো কন্ডিশনে স্টার্ট করতে পারবো না। টোটালি রিমোট কাম হবে কে? টোটালি একদম রিমোট মনে আমি কিছুই করতে পারবো না এটাকে। নেক্সট, এখন রেড আছে, এটাকে আমি 3 সেকেন্ড দাবিয়ে রাখার পরে চাপার পরে এটা অ্যাক্টিভেট হয়েছে। এখানে প্রেস করলে অ্যাক্টিভেশনের সাইন দেখাবে। ওকে, নেক্সট আমি 1 স্টেপ 2 স্টেপের পরে আমি গাড়িটাকে স্টার্ট করতে পারবো। সবেমাত্র লঞ্চ হলো, এই লঞ্চ হওয়া হ্যাঁ আজ লঞ্চ হয়ে গেল। নেক্সট যে ফিচার্স আছে, আমি এখান থেকেই সিট অ্যান্ড ফুয়েল ট্যাপ অপারেট করতে পারবো একই সাথে। সেকেন্ড অপশানে এসে সিটে বাটন পুশ করলে সিট ওপেন হবে। ওকে, ফুয়েলের ট্যাপ পুশ করলে ফুয়েল ট্যাপ ওপেন হবে। এখানে ডাবল লিড ফুয়েল ট্যাপ আছে, আসপার কাস্টমার সেফটির জন্য ট্যাঙ্কে কোনোভাবে জল যাবে না। নেক্সট, এর সাথে কিছু অ্যাক্টিভেশন কি আছে, আরেকটা ফিচার সাথে যেটা ইমার্জেন্সি সিট ওপেন করতে পারি আমরা এইভাবে করবো বা দেখিয়ে দিই। এই লকটা খুলব, খোলার পরে এটা হলো ইমার্জেন্সি কি, এটাকে আমরা এই জায়গায় জাস্ট পুশ করলে টানলে সিট খুলে যাবে। ওকে, ওটা ইমার্জেন্সি, এটা অনলি ইমার্জেন্সি সিট ওপেনের জন্য। প্রত্যেককে অনুরোধ করব ডিলারশিপে আসুন, গাড়িটা দেখুন, টেস্ট রাইড করুন, তারপরে যদি ভালো লাগে আপনার পছন্দের গাড়িটা আপনি নিজের বাইক নিয়ে যান। ওকে ওকে।